এদের সমস্যা নিয়ে সকলের সমস্যার ঠিকানা কোরআনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নতুন প্রজন্মের তরুণ নেতা আপনাদের সকলের প্রিয় মুখ সকলের পরিচিত যে ব্যক্তিটি শুধু চেয়ারেই নাই অথচ সারা দিন রাত চুয়াডাঙ্গা পৌরবাসীর সেবা করে যাচ্ছে সেই তরুণ সমাজের নয়নের মণি আপনাদের সকলের প্রিয় রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটন বিসমিল্লাহ রহমানুর রহিম আজকের এই আসন্ন ছোটগা পৌরসভা নির্বাচন উপলক্ষে সম্মানিত এনজিও প্রধানদের সাথে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন হালা সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভা আওয়ামী লীগ উপস্থিত আছেন আমাদের এনজিওদের মধ্য থেকে এখানে উপস্থিত আছেন আমাদের মঞ্চে আমাদের ইলিয়াস ভাই যে মানুষটি দীর্ঘদিন যাবৎ এনজিওর সাথে সম্পৃক্ত এবং আমার একজন শ্রদ্ধাভাজন প্রিয় নেতা প্রয়াত নেতা সাইফুল ইসলাম পিনু ভাইয়ের একজন সাথে থাকা মানুষ উপস্থিত আমার আরেকজন সাংবাদিক জেড আলম সঞ্চালকের দায়িত্ব পালন করছে আমার বক্তব্য শহীদুল ইসলাম সাহা সদস্য জেলা পরিষদ উপস্থিত সবাই সকলে সকল এনজিওর আমাদের প্রধানগণ আমি সবার নাম জানি কিন্তু বলতে পারছি না সময়ের অভাবে যাই হোক সাংবাদিক ভাইরা সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম প্রথমেই কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে দীর্ঘক্ষণ যাবৎ এখানে এসে দীর্ঘক্ষণ যাবৎ আমাদের কথাগুলি আপনাদের কথাগুলি আমরা শুনলাম মত বিনিময় করলাম এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা সম্মান আমরা জানি যে একজন মানুষকে যদি সম্মান দেওয়া যায় তো সেই মানুষটি সবচেয়ে বেশি খুশি হন একটা মানুষকে যদি তার কাজ করে দেওয়া যায় তার বিপদের সময় পাশে থাকা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন তো আমাদের আমরা রাজনীতি করি ভোট করি আমাদের নানা পারিপার্শ্বিকতা সমস্যা আমাদেরও আছে নানাভাবে অনেক সময় হয় আবার কিছু সময় হয় না এই জন্য সেখানেও আমাদের কিছু ত্রুটি হয়তো থাকে সেটাও মানে আপনারা বোঝেন কিন্তু সে রাজনীতিবিদদের সেই ত্রুটি থেকেই কিন্তু একটা খদ সৃষ্টি হয় এবং সেই খদ ধরেই আমরা আবার পিছিয়ে পড়ি যাই হোক মানে সঠিকভাবে প্রপার ওয়েতে চলা খুব ছাড়া এটা কিন্তু আজকালকার দুনিয়ায় বাংলাদেশের পলিটিক্সে এটা একেবারেই বিরল তো যাই হোক আমি নির্বাচনের কথায় আসি সেটি হচ্ছে যে আপনাদের সার্বিক বিষয়গুলি আপনারা সবাই অবগত আপনাদের ডাকা এই জন্যেই যে একটু সম্মান দেওয়া হবে একটু একসাথে বসবো দু পাঁচটা কথা মত আমরা বিনিময় করব আপনাদের সাথে নিয়ে আমরা পথ চলব আপনাদের সাথে যদি আমরা থাকি আপনাদের সাথে আমরা থাকি আমাদের সাথে আপনারা থাকেন তাহলে সবার পারপাস কিন্তু সার্ভ হয় একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আমাদের সবাইকে আসতে হবে আর সেই লোকটা যদি যোগ্য হয় দক্ষ হয় শিক্ষিত হয় কর্ম যদি ভালো থাকে তাহলে আমার মনে হয় এক প্ল্যাটফর্মে আসা কোনো বিষয় না এই জায়গা থেকে আমাদের সবাইকে আসতে হবে
কিন্তু আমাদের সমাজে মত আছে, ধর্ম আছে, গোত্র আছে, দল, অন্য দল আছে, বিরোধী দল আছে, এই জায়গা থেকে আমরা কেউ বেরিয়ে আসতে চাই না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, এই জায়গা থেকে। স্থানীয় সরকার নির্বাচন, এটা জাতীয় সংসদ নির্বাচন না, এই স্থানীয় সরকার নির্বাচনে সবাই যে আমার সমর্থক এটা না, এটা আমি আশা করব না। কিন্তু আমি আশা করব স্থানীয় সরকার নির্বাচনে আমরা একটা প্ল্যাটফর্মে যদি দাঁড়াই, যে লোকটি কাজ করে, যে মানুষটি যে নেতৃত্ব দেয় সমাজের, যে মানুষটি সমাজের জন্য চিন্তা করে, যে মানুষটি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যে মানুষটি পাঁচটা লোক নিয়ে চলাফেরা করে, সেই মানুষটির পাশে আমাদের সবার থাকা উচিত। সেটা দলমত নির্বিশেষে, ধর্মমত নির্বিশেষে, সকলের সাথেই, পুরুষ মহিলা সবার সাথেই এক প্ল্যাটফর্মে আসা উচিত। এই জন্যেই যে আমরা চুয়াডাঙ্গার উন্নতি চাই। আমরা কিন্তু অনেকে বলি, অনেক প্ল্যাটফর্ম থেকে বলি আমরা চুয়াডাঙ্গার উন্নতি চাই, সবাই অনেকেই আমরা বলি। বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আলোচনা হয়, মিটিং সিটিং হয়, সেমিনার সিম্পোজিয়াম হয়, তখন কিন্তু আমরা সবসময় বলি যে আমরা চুয়াডাঙ্গার ডেভেলপমেন্ট চাই, আমরা চুয়াডাঙ্গার ডেভেলপমেন্ট চাই। কিন্তু যখন ভোট আসে সেই কথাটা আমরা অনেকে ভুলে যাই, যখন ভোট আসে সেই কথাটা অনেকে ভুলে যাই। এই জন্য ভুলে যাই, তখন আমাদের ব্যক্তি মতামতের, ব্যক্তি চয়েসের, পছন্দের বিষয় এসে যায় সেই জন্যে। কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে বলে আমি মনে করি, ওই জায়গা থেকে, ওই পয়েন্টটা থেকে বেরিয়ে আসতে হবে। পয়েন্টটা কি, যে আমি স্থানীয় সরকার নির্বাচনে যারা দক্ষ মানুষ, যারা যোগ্য মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা মানুষকে সম্মান দিতে জানে, সেই মানুষগুলির পেছনে তাদেরকে এগিয়ে দেওয়া। সে যদি বিএনপির মানুষ হয়, সে যদি অন্য কোনো সংগঠনের মানুষ হয়, সে যদি অন্য কোনো ধর্মের মানুষ হয়, তবু তার পেছনে, যোগ্য হলে তার পেছনে যাওয়া উচিত আমি মনে করি। সেজন্যই এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারি, অবশ্যই চুয়াডাঙ্গার উন্নতি হবে। চুয়াডাঙ্গার উন্নতি হবে না কেন, টুটনের একার পক্ষে উন্নয়ন সম্ভব না। টুটনকে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় চুয়াডাঙ্গাবাসী ভোট দিয়েছিল একদম জান ভরে। আমি কিন্তু সেদিন, আমি সেদিন জনগণের সামনে প্রথম ভোট কত কিছু আমি বুঝিনি, নির্বাচনী ইশতেহার বা কোনো কথা, কোনো ওয়াদাও আমি দিয়েছিলাম না। কিন্তু আমার মনের মধ্যে একটা সুপ্ত গোপন, একটা আশা, একটা স্বপ্ন আমার মনের মধ্যে একটা ছিল, আমার মনের মধ্যে একটা ছিল। সেই আশাটা বেঁধে আমি পথ চলেছিলাম এবং জনগণ আমাকে ভোট দিয়েছিল। এবং আমি এই জায়গায় আসার পর আমি একজন মেম্বারের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলাম পৌরসভার, একজন মেম্বারের কাছ থেকে। তো সেখানে কতটুকু কি হতে পারে সেই পৌরসভার, কতটুকু কি থাকতে পারে সেই পৌরসভার, এটা আপনারা সবাই বুঝবেন আজকে আমার আশা করি। সেখান থেকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যখন 1-1.5 বছর পেরিয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারছি না। আমি কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছি, কিন্তু আমার যারা শুভাকাঙ্ক্ষী 2-1 জন যারা সচেতন মানুষ, তারা বলছে টোটন 1.5 বছর পেরিয়ে গেল, তুমি এখনো কিছু করতে পারলে না। টোটন 2 বছর পেরিয়ে গেল যাচ্ছে, এখনো কিছু করতে পারছো না। আমি শুধু তাদেরকে সেদিন আশ্বস্ত করেছিলাম যে কাজ করা বাংলাদেশের, বাংলাদেশের বাস্তবতায় কাজ করা খুব কঠিন কাজ। সেই জন্যে আর কিছুদিন ধৈর্য ধরেন, আর কিছুদিন ধৈর্য ধরেন, তাহলে নিশ্চয়ই আপনারা একটা রেজাল্ট পাবেন। আমি ছুটছি, অবিরাম ছুটছি, আমি কাজ করছি। একবার নাগরিক সেবা, অ্যাডমিনিস্ট্রেশন, তাদের বেতন, তাদের ভাতা দিই, তাদের দেখাশোনা সহ, নাগরিকদের দেখাশোনা, অন্যান্য কাজকাম সহ, ডেভেলপমেন্ট, এই সবার একটা সমন্বয় করে পথ চলতে গেলে, একটা পরিকল্পনা করে পথ চলতে গেলে, সেটা এই পরিকল্পনার সমন্বয়টা বড় কঠিন কাজ। এই সেন্স আমার ছিল এবং আছে। সেই জন্যই তার পরবর্তীতে আস্তে আস্তে করে চুয়াডাঙ্গার ডেভেলপমেন্টটা আমরা শুরু করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে আজকে দেখেন, আমি শুধু উদাহরণ দিই, আমরা ছোট একটা পৌরসভার মেয়র ছিলাম আমি। আজকে পদ্মা সেতু,
জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেছে 14 সালের আগে আজকে 20 সাল 6 বছর পার হয়ে যাচ্ছে এখনো স্প্যান বসানো কমপ্লিট হয়নি তাহলে বাস্তবতাটা কত কঠিন দাতা সংস্থা মানে ওয়ার্ল্ড ব্যাংকের নানান শর্ত অ্যাভোয়েড করে নিজের টাকায় জননেত্রী শেখ হাসিনা আজকে পদ্মা সেতু করছে কত বড় হিম্মত কত বড় সাহস উনি দেখিয়েছেন তাই তার কাজ করতে যে কত সমস্যা তিন বছরের কাজ ছ বছর পার হয়ে যাচ্ছে এখন স্প্যান বসানো কমপ্লিট হয়নি এর পরিকল্পনা হয়েছে মাস পথে এসে সেই পরিকল্পনার ওয়ার্ল্ড ব্যাংক বাধা দিয়েছে সেখান থেকে পিছিয়ে যেতে হয়েছে আবার এগোতে হয়েছে তেমনি আমরা যারা ছোট ছোট নেতা আমাদেরও এরকম পরিকল্পনা নিয়ে এসেছে আমরা বাধাগ্রস্ত হই সরকার দিক থেকে বাধাগ্রস্ত হই মানে প্রশাসনিকভাবে বাধাগ্রস্ত হই টাকা পয়সা নিয়ে আসার ক্ষেত্রে বাধাগ্রস্ত হই গুছিয়ে ওঠাটা বড় কঠিন একটা কাজ সেই জন্য বলছি যে সেদিন একটা ফাইল রেডি করে তার পেছনে যদি আপনি না ছোটেন তাহলে কিন্তু ওই ফাইল আলোর মুখ দেখবে না বা বাস্তব রূপ পাবে না দিস ইজ বাংলাদেশের বাস্তবতা আজকে আমরা আপনাদের কাছে সেখানে বলছি যে আগামী নির্বাচনে এই ফাইল ওয়ার্ক আগামী নির্বাচনের আগে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই কাজগুলি প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশন নাগরিক সেবা তারপরে আপনার ডেভেলপমেন্ট সার্বিক ডেভেলপমেন্ট এগুলি নিয়ে যে চিন্তা করে সেই মানুষটিকে আপনাদের চুজ করতে হবে বা পছন্দ করতে হবে সেই মানুষটিকে নিয়ে আসতে হবে আমার আমি এই চুয়াডাঙ্গার অনেক কাজ এই শহরের অনেক কাজ এখনো বাকি যে কাজগুলি নিয়ে আমি এগোচ্ছিলাম সেই কাজগুলি ভাটা পড়ে গেছে সেই কাজগুলি ভাটা পড়ে গেছে সেই কাজগুলি এখন আর চিন্তা করা হয় না এই শহরটাকে সাজানোর এই শহরটাকে আলোকিত করার এই যে এই রাস্তাটা ডিভাইডার হচ্ছে এর যদি ব্যাকগ্রাউন্ড বলি তাহলে আপনারা তো চমকে উঠবেন একটা সিঙ্গেল রোড ছিল একটা সিঙ্গেল রোড ছিল এই সিঙ্গেল রোডের পাশে এই ইলেকট্রিসিটির পোলগুলি ছিল আমি যখন বিদ্যুৎ অফিসে লিখলাম যে ইলেকট্রিসিটির পোলগুলি সরিয়ে আমার ড্রেনের বাইরে করে দেন তখন বললো আমাদের সক্ষমতা নেই আপনি যদি টাকা দেন তাহলে পোল অপসারণ হবে এইভাবে আমার উত্তর দিল আমি আবার বললাম পোল অপসারণ করতে কত টাকা লাগবে চিঠি দিলাম ওরা আবার এক মাস পরে আমার চিঠির উত্তর দিল পোল অপসারণ করতে এত লক্ষ টাকা লাগবে আমি চিন্তা করলাম এত লক্ষ টাকা এটা তো আমার জন্য অনেক বাজেট রেলবাজার থেকে বড় বাজার অবধি পোল অপসারণ করতে হবে ট্রেনের বাইরে পোল দিতে হবে নাহলে রাস্তা চওড়া হবে না ডিভাইডার হবে না আলো আলোকিত হবে না তখন ওই পোস্টে 60 ওয়াটের ঘোড়া পাওয়ার জন্য আমি যখন 8 সালে আগস্ট মাসে ক্ষমতায় যাই 60 ওয়াটের ঘোড়া পাওয়ার জন্য আজকে জেনারেশন জানে না এটা সেই সেই টাকা দিয়ে টাকা জমা দিয়ে টাকা ম্যানেজ করে টাকা জমা দিয়ে সেই পোল অপসারণ করে মাঝখান থেকে ইলেকট্রিসিটি ডিভাইডার দিয়ে তারপরে পোল বসিয়ে সেখানে আলো এলইডি বাল্ব লাগিয়ে আলো আলোকিত করা হয়েছে এই রিক্সটা নেবে কে এই রিক্সটা নেবে কে নেবে না কেউ নেবে না একটা পানি শোধনাগারের পানি শোধনাগার করে নিয়ে আসলাম পানি শোধন নিয়ে আসলাম সে প্রজেক্ট আমরা এমপি সাহেবের উদ্বোধন করলাম করার পর এটা কাজ শেষ হয়েছে বাট উৎপাদনে যাচ্ছে না এটা উৎপাদন যাচ্ছে না পানিটা সুপেয় পানি পাবে একটা ফিল্টার করা পানি পাবে মানুষ আমি যখনই সকালে আমার ঘরে হাঁটতে যাই বিভিন্ন এলাকায় বালতি নিয়ে দেখি ঘোলা পানি মেয়ে ছেলে পর্যন্ত আমার দেখিয়েছে এখানে ঘোলা পানি আসছে এটার থেকে পরিত্রাণ কবে পাবো এরকম করে কথা তাহলে আমরা আপনার চিন্তা করেন তাহলে এই সুপেয় পানি অন্তত এখানে 40% জনগণ এখানে যে উৎপাদন ক্ষমতা আমি যে পানি শোধনাগার করে রেখে এসেছি সেটি যদি আপনার
উৎপাদন ক্ষমতা হয় তাহলে 40% লোক সুপেয় পানি পাবে ভালো পানি পাবে আয়রন মুক্ত পানি পাবে কিন্তু সেটি ঘুরে বালিই হয়েছে 9 কোটি টাকা খরচ করে একটা ইউএসকে উৎপাদনে যেতে পারছে না ভয় কি জানেন ভয়টা হলো মানে বর্তমানের কর্তৃপক্ষের এটা হলো যে কানেকশন দিতে হলে বকেয়া বিল শোধ করতে হবে নতুন কানেকশন আমরা পৌরসভাকে দেব না তার মানে ওখানে ডিফল্টার আর ওইটা চালাতে গেলে অনেক বিল আসবে লক্ষ লক্ষ টাকা বিল আসবে প্রতি মাসে সেবাপারে তারা ওয়াকেবল এবং তারা এই কারণেই যে এই বিল বাকি আবার ওখানে লক্ষ লক্ষ টাকা বিল আসবে তাহলে আমি লুজার হব পিডিবি ভাবছে এই জন্য কানেকশনটা দিচ্ছে না কিন্তু এই সাহসটা তো থাকতে হবে জনগণের ট্যাক্সের টাকাই যদি পৌরসভা চলে সেই ট্যাক্সের টাকা যদি প্রপার ইউটিলাইজ করা যায় আমি যদি এই এই করোনাকালীন সময়ে এটা নিয়ে 5 টাকা জিনিস যদি 55 টাকা বিল করি তাহলে জনগণের ট্যাক্সের আমানতটা খেয়ানত করা হয়েছে যদি স্যানিটাইজারের 50 টাকা তেল কোম্পানির স্যানিটাইজার কিনে এনে যদি ওটাকে 110 টাকা বিল করা হয় সেখানে লক্ষ লক্ষ টাকা দিয়ে হয় তাহলে তো বিদ্যুৎ বিল বকেয়াই থাকবে তাহলে তো পৌরসভার বেতন স্টাফদের বেতন বকেয়াই থাকবে সেটা সামনে এগোবে না এই বিষয়গুলি ভাবতে হবে এই বিষয়গুলি জানতে হবে দেখেন ভোটের আগে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসে ওই অফিসে ভিতর থেকে বেরিয়ে আসছে অনেক তথ্য কত আমের সিজনে 3 লক্ষ টাকার আম নিয়ে গেছে নাকি ঢাকায় 3 লক্ষ টাকা যদি আম নিয়ে যাই তাহলে কত ঝুরি আম হবে কত ঝুরি আম হবে যদি এক এক ঝুরি 1000 টাকা বা 1500 টাকা করে হয় তাহলে 3 লক্ষ টাকার কত ঝুরি আম হবে আসলে কি কত ঝুরি আম গেছে এই 3 লক্ষ টাকা থেকে বেতন বাকি স্টাফের এই কথাগুলি বলতে মানে এই কথাগুলি বলতে নিজের মানে খারাপ লাগে এই কথাগুলি আমাদের আপনাদের সামনে আমার বলতে হবে কিন্তু মেন্টালিটি এটা আমি জেলখানার মধ্যে বসে তত্ত্বাবধায়ক সরকারের সময় জেল আমি মেয়র জেলখানার ভিতরে বসে আমি বেতন দিয়েছি আমি জেলখানার ভিতরে বসে কারাগারে বসে আমি বেতন দিয়েছি তাহলে আমার মেন্টালিটি কিভাবে কোন ছোট ভাই বা বড় ব্যবসাদার তাকে ডেকে বলেছি জেলখানায় গেটে তাকে ডেকে বলেছি তুমি আজকে এত টাকা পৌরসভাকে আমাকে ধার দাও টাকাটা সচিব সাহেবের পৌঁছাও সচিব সাহেব বেতন দেবে আমি বেরোলে তোমার টাকা শোধ করবো তাহলে এটা মেন্টালিটি আমার মানসিকতা আমার স্টাফদের প্রতি আমার দায়িত্ববোধ আমি অভিভাবক আমি গার্ডিয়ান আমার স্টাফ আমার 225টা স্টাফ ওদের খাম শুকানোর আগে পয়সাটা পে করতে হবে আমাকে দিস ইজ এটা মেন্টালিটি এই বিষয়গুলি তো ভাবতে হবে আফরোজা বসে আছে এখানে আফরোজা বেতন বন্ধ করে দিয়েছে আফরোজা হাইকোর্ট করেছে হাইকোর্ট করে তাকে তার নামে সমন এসেছে সে বেতন দেওয়া হোক 3,80,000 টাকা তার বেতন পাকিয়ে দেবে সে কি সে আমাদের সাথে চলাফেরা করে আমাদের মানসিকতার মানুষ হ্যাঁ এই জন্যেই তার বেতনটা আটকিয়ে রেখেছে এখন ভোটের কাকে দিয়ে ওকে বলেছে অর্ধেক তোমার অর্ধেক বেতন দেব আর অর্ধেক বাকি থাকবে ও বলেছে না দিলে সব বেতনই আমাকে দিতে হবে দিলে সব বেতনই আমাকে দিতে হবে দিস ইজ মেন্টালিটি এখানে যারা এখানে মতামত থাকতেই পারে এই পৌরসভায় কেউ অন্য দলের মতামত থাকতেই পারে কিন্তু তার বেতনটা আটকিয়ে রাখবো তার রুটি রুজিটা আটকিয়ে রাখবো এই মানসিকতা তো পোষণ করা যাবে না এই মানসিকতা পোষণ করা যাবে না তাহলে প্রশাসন চলবে না মুখ থুবড়ে পড়বে ওইটা মুক্তিযোদ্ধার মেয়ে শুধু মুক্তিযোদ্ধা বাদ দিলাম ওইটা সাধারণ ঘরের মেয়ে ও কাজ করেছে ওর বেতনটা পরিশোধ করতে হবে ওর সাথে রাগ তো এই যদি মানসিকতা হয় তাহলে তো এত বড় একটা প্রতিষ্ঠান এই চৌরাঙ্গা পৌরসভার 1.5 লক্ষ লোকের বাস 70,000 ভোটার 69,000 প্লাস ভোটার সেই এই 1.5 লক্ষ লোকের চাওয়া পাওয়ার একমাত্র ঠিকানা হলো পৌরসভা
সেখানে যদি যোগ্য নেতৃত্ব না থাকে না বসে না যায় তাহলে যা হবার তাই হয়ে গেছে পাতাই হবে সেজন্য ওটাকে নিজের মনে করতে হবে ওটাকে নিজের মনে করতে হবে আজকে যারা জেন সাপ করে কদিন আগে সব গোপনে আমার সঙ্গে দেখা করেছে যারা ড্রিন সাপ করে কি হয়েছে কি ব্যাপার বলছে স্যার প্রতি ঈদে আপনি আমাদের ওয়াইফের শাড়ি দিতেন আমাদের লুঙ্গি দিতেন আমাদের হাতে বোনাসের টাকা দিতেন ওদের তো বোনাসের কথা আমরা কাজ করবে পে পাবে পে হবে কিন্তু তাও আমি ওদের টাকা দিয়েছি বলছে স্যার এই পাঁচ বছরে সব কিছুই পাইনি আমরা প্লাস আমাদের বেতনটাও বাড়ানো হচ্ছে না স্যার আমাদের খুব কষ্ট চাল ডালের দাম বেড়ে গেছে খুব কষ্ট স্যার যদি আপনি আসেন স্যার আমাদের আমাদের দেখবেন স্যার আমাদের বেতনটা বাড়াবেন গরিব মানুষ তো এই যে ওদের মনে ভোট আসছে আর ওদের মনে একটা উকি দিয়ে একটা সম্ভাবনা দেখছে একটা ভালো ভবিষ্যৎ তাদের মনে উকি দিয়েছে যেটা ভালো নেতা পাবো নেতৃত্ব পাবো সেই জায়গায় আমরা গেলে মনে হয় আমরা একটু শান্তি পাবো গোপনে চলে এসছে সাত আটজন আমার কাছে ওই জায়গাটার কথাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে একটা আস্থার জায়গা তৈরি করতে হবে দলমত নির্বিশেষে একটা আস্থার আস্থা মানুষ তৈরি করতে হবে আমাদের এই শহরে যে জায়গাটায় গিয়ে আমরা আমাদের দলমত নির্বিশেষে সমস্ত কিছু উঠতে থেকে যে আমাদের জন্য কাজ করবে আমি যদি আমার কর্মকাণ্ডে কথা বলি যে আমার কাউন্সিলর ছিল রেজা বিএনপি নেতা হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেল দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজা এক ছেলে তার ছেলেটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে মারা যাওয়ার সাথে সাথেই আমি দুদিনের মধ্যেই ওই পাড়া সহ ওই আশপাশ এলাকার সকলকে নিয়ে একটা বড় আকারে দোয়া মাহফিল করলাম তার হাতে তার বোর্ডে তাৎক্ষণিকভাবে আমি দুদিন পরেই এক লক্ষ টাকা তার বোর্ড হাতে তুলে দিলাম এবং আরও বললাম তো ছেলে তোমার ওর মাকে বললাম রেজার বউকে বললাম তোমার ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে তার মাসে কত টাকা করে খরচ হয় বলে এত টাকা হোস্টেল খরচ আর ক্রেডিট ফি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে এত টাকা আমি সাথে সাথে আমার ক্যাশিয়ারকে অ্যাকাউন্টস অফিসারকে বললাম যে এই টাকাটা আমার যে সম্মানী পাই সেই সম্মানী টাকা থেকে ওর অ্যাকাউন্টে আগে ঢাকায় পাঠিয়ে দিতে হবে এই যে এই এটা হলো মানসিকতা যদি আমি ওখান থেকে সরে আসতাম তাহলে ওই ছেলেটা হয়তো মুখ থুবড়ে পড়তে পারত সে আলোর মুখ দেখত না এটা হলো মানে আমার আমার মানসিকতা আমি এই মানসিকতা পোষণ করি এই এই টার্মে নাজমুস সালেহীন লিটন বিএনপি নেতা মারা গেল নাজমুস সালেহীন লিটন বিএনপি দুই নম্বর ওয়ার্ডে তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ছিল মারা গেল ওর বউ এখন কাউন্সিলর সে মারা যাওয়ার দিন সকালবেলা আমি তার বাড়িতে ঢুকছি একটা বয়স্ক লোক গাড়িওয়ালা লোক গেটে বের হচ্ছে আমি ঢুকছি সামনাসামনি আমার মুখপান তাকিয়ে বলছে সাবেক মেয়র সাহেব আপনি যদি মেয়র থাকতেন লিটন আজকে পড়তো না কত বড় কথা চিন্তা করেছেন আপনি যদি মেয়র থাকতেন লিটন আজকে মৃত্যু হতো না আস্থার জায়গা এই জায়গাটা হলো আস্থার জায়গা এই মানুষটিকে আপনাদের খুঁজে বের করতে হবে সব কিছু উঠতে থাকে আমি দল করি আওয়ামী লীগ আপনার আওয়ামী লীগ দল পছন্দ না কিন্তু নেতা যদি ভালো হয় কেন পছন্দ করবেন না নেতাকে পছন্দ করতে হবে আপনাকে না করলে তো আমি আমি আপনি জনগণ লস হবে চুয়াডাঙ্গা উন্নয়ন থেমে যাবে আমি এই জায়গাটা এই আস্থার মানুষটাকে আপনাদের খুঁজে বের করা বলছি যে আমার থেকে যদি বেটাল লোক হয় তাহলে তাকেও আমরা খুঁজে বের করবো সচেতনই হোক এই গত মাসের কথা দু মাস আগের কথা লিটনের বউ আমাকে বলছে ভাই আপনার ভাই একটা বিএনপি নেতা লিটনের বউ আমাকে বলছে ভাই একটা ঋণ করে থুয়ে গেছে লিটন একটা মহিলা সংস্থা একটা ঋণ করে থুয়ে গেছে ভাই আমার তো প্রতিদিন জ্বালাচ্ছে বাড়ি এসে আমি কি করব ভাই আমি যা বেতন পাই মেয়েটা নিয়ে আমি চলি আমি মানে পৌরসভাতে আমি যা সম্মানী পাই সেটা নিয়ে মেয়েটা নিয়ে কোনো রকম চলে আমার তো কোনো ইনকাম নেই আপনার ভাই তো কিছু রেখে দেন ভাই এটা কিছু করা যায় না আমি ওনাকে ডাকলাম ওই অফিসারকে ডেকে বললাম কত টাকা এত টাকা
কি ঔষধ হবে বলছে দিয়ে দেন এক পারে নগদ তাদের যে কথা আমরা নগদ তো দেব না আমাকে কিস্তি করে দেন আমি বললাম আমার 6টা কিস্তি করে দেন তো বলে 6টা কিস্তি করতে পারবো না টাকা অনেক দিন হয়ে গেছে 4টা কিস্তি করব আমি ঠিক আছে 4টা কিস্তি দুটো কিস্তি শোধ করেছি এখন রানিং আমি লিটনের বচনে করছি লিটন মরে গেছে লিটনের বচনে আমি এখন করছি বিএনপি নেতা আমি দুটো কিস্তি শোধ করেছি আবার আগামী মাসে আমার 8টা কিস্তি আসবে আমি প্রথমে আমার মেন্টালিটি আমার মানসিকতা আমি মিশা আমি মানুষের সাথে মিশতে জানি আমি মানুষের সাথে কথা বলি আমি মানুষের সাথে ওঠা বসা করি আমি সব এতে দলের উঠতে থেকে দলের উঠতে থেকে তো সেই জন্য বলছি যে এই মানুষটিকে আস্থার জায়গাটা যদি আমরা আস্থার জায়গা হই তাহলে আপনারা দল মতবিধি শেষে সবাই আমাদের সাথে আসবেন আমার কাছে আসবেন আমি অবশ্যই আজকে যেমন আপনাকে আপনাদেরকে ডেকেছি ডেকে আপনাদের মতামত নিলাম আপনাদের কথাবার্তা শুনলাম তেমনি যদি আল্লাহ তাআলা আমাদেরকে আগামী নির্বাচনে আমাদেরকে বিজয় লাভ করে আবার আপনাদের ডেকে আপনাদের মতামত নেব আমার পথটা কিভাবে চলবো আমি আগামী 5 বছর এই মানসিকতা আমি পোষণ করি আমি 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 ক্রীড়াঙ্গনে অনেক উপরে উঠেছি আমি সামাজিকভাবে অনেক উপরে অবস্থান করি কেউ মূল্য দিক আর না দিক কারণ যত বেওয়ারিশ লাশ গত 22 বছর যাবৎ চুয়াডাঙ্গায় বেওয়ারিশ লাশ করেছে সব আমার হাত দিয়ে দাফন হয় সব আমার হাত দিয়ে দাফন হয় এর থেকে আর কিছু লাগে একটা মানুষের আমরা ধর্মপ্রাণ মানুষ আমি চক্ষু হাসপাতালের সাথে সম্পৃক্ত রেখেছেন আমি ডায়াবেটিক হাসপাতালের সাথে সম্পৃক্ত আমি প্রতিদিনই আমি সেখানে মানুষের সাধারণ মানুষ যখন আসে তাদের আমি সেবা দিই ফ্রি সেবা দিই দুই একজন যারা অতি গরিব তাদেরকে আমি ফ্রি সেবা দিই দিস ইজ আমার মেন্টালিটি আমি কাজ করব চুয়াডাঙ্গা মানুষের জন্য এই শহরে আমার জন্ম এই শহরে আমি মরব এই শহরের মানুষের সাথে নিয়ে আমি ভালোবাসা নিয়ে আমি দুনিয়া থেকে চলে যাব দিস ইজ আমার মেন্টালিটি আমি তো আমি দেখেন আমি একটা সুযোগ পেয়েছিলাম আমি লন্ডনে চলে গেছিলাম আমি লন্ডনে চলে গেছিলাম আমি লন্ডনে গিয়ে থাকতাম আজকে আজ পর্যন্ত যদি আমি থাকতাম তাহলে আমি অনেক অনেক কোটি কোটি টাকার মালিক হয়ে যেতাম গাড়ি বাড়ি লন্ডনে এতদিন আমার হয়ে যেত আমি 2001 সনে আমি সরি 2003 সনে আমি হলো লন্ডনে যাওয়ার সুযোগ পেয়েছি বসে বসে চিন্তা করতাম কাজের ফাঁকে ফাঁকে আমি চিন্তা করতাম আমার একটা সত্য সত্য একটা ইচ্ছা ছিল গোপন একটা ইচ্ছা ছিল যে আমি পৌরসভার নির্বাচন করব আমি পৌরসভার চেয়ারম্যান হব মানুষকে সেবা করব আমি 22 মাসের মাথায় আমি বেরিয়ে চলে এসেছি লন্ডন ছেড়ে সমস্ত ভোগ বিলাস ইয়ে ফেলে সুন্দর জীবনযাপন রেখে আমার টাকা পয়সা ইনকাম রেখে আমি লন্ডন ত্যাগ করেছি চুয়াডাঙ্গায় ত্যাগ করেছি এটা আমার মেন্টালিটি যে আমি আমার আমার চুয়াডাঙ্গার মানুষের পাশে থাকা দরকার চুয়াডাঙ্গার মানুষের জন্য কিছু করা দরকার এই জন্যই আমি আপনাদের এখানে চলে এসেছি সেই জন্যই আপনারা সব সময় দলমত নির্বিশেষে স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনে যে মানুষটি ভালো যে যোগ্য যে স্থানীয় শিক্ষা আছে যে সম্মান বোধ আছে সম্মান দিতে জানে সম্মান দিতে জানে সেই মানুষটিকে যে কাজের মানুষ চুয়াডাঙ্গার চেহারা চেঞ্জ হবে চুয়াডাঙ্গা পরিবর্তন হবে চুয়াডাঙ্গা এগিয়ে যাবে মাথা উঁচু করে কাটাবে সেই মানুষটিকে আমাদেরকে পছন্দ করতে হবে সেই মানুষটিকে আমাদের কাছে নিয়ে আসতে হবে আর আমরা যারা চেষ্টা করছি যে আপনাদের আস্থাভাজন হওয়ার সব মানুষের আস্থাভাজন হওয়ার আমরা মানুষ তো রাস্তায় যখন বেরোই ভুলত্রুটি হয় যার জন্যই দেখেন রাস্তায় দুর্ঘটনা হয় তেমনিও আমরা যখন রাস্তায় চলি মাঠে চলি মানুষের সাথে কথাবার্তা বলি ওটা ভাষা করি তখন আমাদেরও ভুল ত্রুটি হয় সেই ছোট ছোট ভুল ত্রুটিগুলি আপনারা যদি মানে এটাকে বড় করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হই আমরা চুয়াডাঙ্গা ক্ষতিগ্রস্ত হই গত নির্বাচনে যদি আমার আমাকে আমরা আমরা যদি আপনারা যদি আমাকে চুয়াডাঙ্গাবাসী যদি আমাকে আবার পুনরায় মেয়র নির্বাচিত করতো চুয়াডাঙ্গা একটা ট্রাকে ছিল সেই ট্রাকেই থাকতো আরো এগিয়ে যেত আরো এগিয়ে যেত কিন্তু একটা ব্রেক হয়েছে ট্রেনটা লাইনচ্যুত হয়েছে এখন সেই ইয়ের থেকে
ক্রেন আসবে, ক্রেন এসে তুলবে, আবার নতুন করে তেল ভরতে হবে, ইঞ্জিন স্টার্ট দিতে হবে, ইঞ্জিনটা চলবে, আবার গন্তব্যে কুমলাপুর ঢাকা কুমলাপুর পৌঁছাবে, এটা নিয়ে আবার দেরি হয়ে যাবে আমাদের। অনেক বাংলাদেশ তো কাজ করা খুব কষ্ট, কাজ করা খুব কষ্ট। আজকে আমি একটা প্রজেক্ট ইউজিং থ্রি প্রজেক্টটা রেখে এসেছিলাম বিদায়, আজকে একটু পেপার পত্রিকায় দেখা যাচ্ছে 80 কোটি টাকার একটা প্রজেক্ট আমি রেখে এসেছিলাম। উনি উনি একটা পোস্টার লাগিয়েছে 101 কোটি টাকার বাস্তব উন্নয়ন। তো 101 কোটি টাকা যদি 9টা ওয়ার্ডে ভাগ করা যায়, 11 কোটি 20 লক্ষ টাকা করে ভাগে পড়ে। তাহলে 11 কোটি 20 লক্ষ টাকার ওয়ার্ড, যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি 4 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডেই 20 লক্ষ টাকার ওয়ার্ড হয়েছে কিনা আমার সন্দেহ আছে। তাহলে আন্দাজে একটা কথা, আবার একটা ভেগ কথা নিয়ে সামনে আসতে জনগণের, আবার একটা ভেগ স্লোগান নিয়ে জনগণের সামনে আসছে। সেদিন ছিল ট্যাক্স কমিয়ে দেবো, আমাকে মেরে ফেলবে, আমাকে ই করবে, আমি বিল কমিয়ে দেবো, যা বলেছে জনগণ তাই সাই হয়ে গেছে, গড় গড়া মুখে যা এসছে তাই বলে গেছে, সেই ওরাটা করে গেছে। বাস্তবতা ট্যাক্স 3 গুণ বেড়েছে, 4 গুণ বেড়েছে, পানির বিল 3 বার বেড়েছে, এই সব নিয়ে সার্বিক নিয়ে আজকে লেজি গবরের অবস্থা চোখে না পড়ুক সবার। সেই জন্যই আপনাদের সহ সার্বিক জনগণের বিষয়গুলি একটু ভাবতে হয়। তার যোগ্য মানুষের যদি যোগ্য জায়গায় একটু ভালো জায়গায় পছন্দ যায়, বড় চেয়ারে পছন্দ যায় কাজ করা মানুষের, তাহলে আমাদের মান সম্মান বাড়ে, ছোটনা এগিয়ে যাক। যাই হোক, অনেক কথা হলো, আপনাদেরকে বলবো যে শুধু আপনারা তো বলছি যে আপনাদের আমরা সবাই এই বিষয়গুলি মাথায় রাখবো বেশি বেশি করে। আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে চৌরানাবাসীর জন্য, খুব চৌরানাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেন এখান থেকে স্থানচ্যুত না হই, যে ইতিমধ্যে আমরা সকল সংগঠনের সাথে মোটামুটি প্রায় ম্যাক্সিমাম সংগঠনের সাথে আমরা বসেছি, সেই সংগঠনের প্রত্যেকটা জায়গা থেকেই আমরা রেসপন্স পেয়েছি, সেই রেসপন্স থেকে আমরা আশাবাদী হয়েছি, আশান্বিত হয়েছি। আপনারা নিশ্চয়ই, আমাদের মনে হয়েছে নিশ্চয়ই জনগণ এবার আমাদেরকে ভোট দেবে, আমরা যদি কোনো সময় যাই এইরকমভাবেই, আবার উন্নয়নটা কীভাবে হবে, এই পথ চলা আমি 5 বছর পথ চলব কীভাবে, সেটা আপনাদের সাথে আমরা মত নিয়ে মত বিনিময় করেই আমরা পা ফেলব, এই আশা আপনাদের কাছে রাখ। পরিশেষে আপনাদের সবাইকেই বলবো যে আমাদের চুয়াডাঙ্গা পৌরসভার নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে সব মানুষ, সব পেশার মানুষ, আপনারা সব জায়গায় থাকেন, একেবারে চাল দোকান থেকে শুরু করে ডিসি সাহেবের অফিস পর্যন্ত আপনারা থাকেন, আপনাদের সাথে সব শ্রেণী পেশার মানুষের একটা সুসম্পর্ক আছে, যোগাযোগ আছে। সেই জন্যই যদি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একজন যোগ্য, দক্ষ, একজন শিক্ষিত মানুষকে, সম্মান বোধালা মানুষকে আপনারা যদি ওই চেয়ারে বসান, পাবলিকের কাছে বলেন, ভোটারদের কাছে বলেন, তো আপনারা সমাজের নেতৃত্ব দেন সবাই, এই কথাগুলি কিন্তু সমাজের মানুষ নেবে। সেজন্য আপনাদের কাছে আমি আশা করছি, অনেক আশা করছি আপনাদের কাছে, যে আপনারা আমাকে আশান্বিত করবেন না, আমাকে পিছনে ফেলে দেবেন না, আমাকে ঠেলে ফেলে দেবেন না। ভুল ত্রুটি আগেও বলেছি, ভুল ত্রুটি আমার আছে, ভুল ত্রুটি থাকতে পারে, তবে বড় ভুল আমি করি না, তবে ছোটোখাটো ভুল হতে পারে, সেই ভুলগুলি থেকে আমাকে শুধরে দেবেন, আমাকে শুধরে দেবেন, আমাকে আগামী দিনে পথ চলায় আমাকে সাথে নিয়ে, আপনাদের সাথে নিয়ে আমি পথ চলবো, এবং সেই ভুলগুলি শুধরে নিয়ে আমি আগামী দিনে আপনাদের সাথে নিয়ে পথ চলবো, এবং জনগণের কাছে আপনারা আমার মেসেজটা, আপনাদের কথাটা, আপনাদের মনের কথাটা, আপনারা যারা এখানে যে বক্তব্য ব্যক্ত করলেন সেই কথাটাই যদি গুছিয়ে তুলে ধরেন, জনগণ অবশ্যই নেবে, এই আশা ব্যক্ত করে। আপনারা সবারই আপনাদের মূল্যবান সময় আপনারা ব্যয় করেছেন আমাদের ডাকে, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আবারও
আপনাদের মাধ্যমে আপনারা সহ আপনাদের মাধ্যমে নগরবাসীর কাছে পৌঁছে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সবাইকে বলবেন আগামী নির্বাচনকে নির্বাচিত করবেন সম্মানিত সভাপতি সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওয়ার্ডেন আপোর আমলিকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমার বন্ধু মোহাম্মদ আলম